সিক্স প্যাক বার্গার খেয়ে ফ্যামিলি প্যাক ভুড়িকে সিক্স প্যাক বানাবো আজ। অনেক দিন ধরে আপনারা আমাকে রিয়েল খাদক না বলে কমেন্ট সেকশনে বিরিয়ানি ব্লগার বিরিয়ানি ব্লগার বিরিয়ানি ব্লগার করতেছেন, এর পিছনে ভাই কারণও আছে। আমি এত পরিমাণে বিরিয়ানির ভিডিও দিছিলাম এটা বলাটাই স্বাভাবিক, বাট আজকের ভিডিওতে মজাদার লোভনীয় জিভে জল আনার কিছু খাবার দেখাবো, যেটা দেখার পর আপনারা বলবেন মজা না ভাই। খাবারগুলো জাস্ট একবার দেখেন, এই যে কত লোভনীয় লাগতেছে খাবারগুলো। এটা হইতেছে চিকেন মিলামিশা থুকু, এটা চিকেন মিলামিশা না, এটা চিকেন মিলানিস। বাট জিনিসটা কত সুন্দর করে উনারা প্রেজেন্ট করছে, এটা কি আপনাকে কোনো অংশে কম না। সবার প্রথম আমার না এই সিক্স প্যাক বার্গারটা মানে চিজগুলো জাস্ট একবার দেখেন, চিজগুলো আর চিকেন পেটিগুলো দেখার পর যদি আপনার মনে না চায় এই খাবারটা খেতে, বার্গার খাওয়া কিন্তু একটা আর্ট যেটা সবাই পারফেক্টলি পারে না, ইভেন আমি নিজেই পারি না, তারপরে আমি ঢং করতেছি যে বার্গার খাওয়া একটা আর্ট সবাই পারে না। এই বার্গারটার নাম হইতেছে প্লেজেন্ট চিকেন বার্গার, এটার রেগুলার প্রাইস হইতেছে 310 টাকা, বাট আমরা কিন্তু এটাকে মডিফাই করে নিছি, সো আপনি কিন্তু চাইলে এই জায়গায় মডিফাই করতে পারবেন। আমরা এক্সট্রা 4টা চিকেন পেটি নিছি, এক্সট্রা 4টা চিজ নিছি। আমার চ্যালেঞ্জ হইতেছে বার্গারের এই প্রথম বান থেকে একদম শেষ বান পর্যন্ত একটা বাইট দেওয়া, এটাই হইতেছে বার্গার খাওয়ার পারফেক্ট সিস্টেম। বাট সিক্স প্যাক তো একটু পেইন হইতে পারে, তারপর একটু চেষ্টা করি। বিসমিল্লাহ। চিজের যে এতগুলো লেয়ার দেওয়া হয়েছে না, চিজের ফ্লেভারটা এত রিচ। তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এটা নর্মাল যেটা থাকে না 310 টাকা, 2টা পেটি 2টা স্লাইস চিজ, ওইটাই খান, ওইটাই পারফেক্ট, ওইটা আপনার কাছে খুব বেশি ভালো লাগবে। এই যে মজার লোভনীয় বার্গারটা আমি আপনাকে দেখালাম, এটার লোকেশনটা কই? আজকে আমরা আছি বার্গারোলজির ওয়ারি ব্রাঞ্চে, যেটা লোকেশনটা হইতেছে রোজবিলি শপিং মল, র্যাঙ্কিং স্ট্রিট অ্যান্ড লিফটেড 3rd ফ্লোরে। এছাড়াও যদি একজ্যাক্ট লোকেশন না চিনেন ভাই, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে ওইখান থেকে চেক করে নিতে পারেন। বাট আমার সামনে যেই খাবারটা আছে না, যেটাকে প্রথমে আমি মানে মিলামিশা মানে মিলানিসে যেটাকে প্রথমে আমি মিলামিশা বলছিলাম আর কি, এটা সব থেকে লোভনীয় এই জায়গার যতগুলো খাবার আছে। মানে এটা দেখার পর ভাই আমি এটার লুকের প্রেমে পড়ে গেছি, মানে খাবারের প্রেজেন্টেশনটা দেখেন না, এই যে উপরে হানি মাস্টার্ড সসটা এত সুন্দরভাবে দেওয়া। এটা হচ্ছে চিকেনের ক্রিস্পি ব্রেস্ট পিস, এটাতে বেসিক্যালি যেটা করে চিকেনের উপর ব্রেড ক্রাম দিয়ে এটাকে ড্রিপ ফ্রাই করে, অ্যান্ড ফাইনালি এটার উপর হানি মাস্টার্ড সস দিয়ে দেয়। এই প্লেটারের প্রাইস হইতেছে 360 টাকা। সো 360 টাকা কিন্তু আপনি শুধুমাত্র এই জিনিসটা পাবেন না, এইখানে বারবিকিউ সটে মাশরুম আছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে। তারপর আপনার যদি মনে হয় এই যে বার্গার টার্গার খেলেন, একটু যদি মনে হয় যে থাকে না একটু হেলথ কনসিয়াস, বার্গার খাওয়ার পরে অনেকে বলে ভাই আমি ডায়েট করি, সো আপনার জন্য কিন্তু এই জায়গায় কোসলো সালাতও আছে। হানি মাস্টার্ড সসের সাথে এই জিনিসটা যখন এভাবে ডিপ করে নেবেন, এই জিনিসটা অনেক বেশি ক্রিস্পি। এখানে যেটা আছে মানে বারবিকিউ সটে ভেজিটেবলস, এটার সাথে এই হানি মাস্টার সসটা আমার আসলেই ভালো লাগছে, সবগুলো একসাথে নিয়ে এটা আমার কাছে বেস্ট কম্বিনেশন লাগছে। কারণ বারবিকিউ সস তার সাথে হানি মাস্টার্ড সস, এক একটা ফ্লেভার পুরো মুখে ব্লাস্ট করতেছিল। এটা কিন্তু মাস্ট রিকমেন্ডেড, আপনি বার্গার খান আর না খান, এই জায়গায় আসলে এই মিলানিসটা মিস করেন না ভাই। আমার সামনে যে খাবারটা আছে এটাও কিন্তু কোনো অংশে কম না, অ্যান্ড এই খাবারটা ইউজুয়ালি দেখা যায় না। এটা হইতেছে লোডেড ফ্রাইস ক্রিস্পি, যেইখানে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, উপরে সসেজ আছে, তারপর হানি মাস্টার্ড সস আছে এই জায়গায়, গার্লিক সস আছে, ফ্রাইস আছে, একটু ভিতরে দেখি কি আছে, ও মাশরুম আছে, ও এখানেও তো ক্রিস্পি চিকেন আছে। এই যে এটার প্রাইস হইতেছে 240 টাকা। সো এটা খাওয়ার একদম বেস্ট মানে বেস্ট ওয়ে যেটা, সেটা হইতেছে সবগুলো জিনিস যদি একসাথে মিক্স করে খেতে পারেন। এটা কি মুখে দেওয়া যাবে, এত বড়, একটু টাফ হইতে পারে, বাট চেষ্টা করি। হ্যাঁ বিসমিল্লাহ। এক একটা জিনিসের এক একটা ফ্লেভার আসতেছে মুখে নেওয়ার পর, দেখেন অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। নর্মালি এতগুলো ইনগ্রিডিয়েন্টস যখন ইউজ করে তখন স্বাভাবিকভাবে আপনি অনেকগুলো ফ্লেভার ফিল করতে পারবেন, বাট এই জায়গায় সসটা যেটা আছে না ভাই, এটা অনেক বেশি স্পেশাল ওনাদের, মানে সসের কারণে আমার মনে হইতেছে মোটামুটি সবগুলো খাবার মুখে মানে টেস্ট ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে, আমার যারা ছোটো ছোটো মানে ভিউয়ার্স থাকে না, ছোটো ছোটো খাদক যারা আছে, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল আইটেম নিছি। আপনারা অনেক বেশি স্যান্ডউইচ পছন্দ করেন আমি জানি, আমিও ছোটোবেলা অনেক বেশি পছন্দ করতাম, সো এই জায়গায় কিন্তু স্মোকি চিকেন স্যান্ডউইচ নিয়ে নিই, অ্যান্ড এটার উপরে হালকা টোস্ট করে দেয়, খুব বেশি ক্রিস্পি করে না। আর ভিতরে দেখেন কী পরিমাণে চিকেন, হানি মাস্টার্ড সস, গার্লিক সস,
টমেটোস মোটামুটি অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে আর এটার সাথে একটা টমেটো কেচাপ আছে হালকা ডিপ করে নিয়ে কোনো প্রকার কোনো যে বারবিকিউ সস বা এই টাইপের কিছুই দেওয়া হয় নাই বাট স্টিল নাও খুব সুন্দর স্মোকি একটা অ্যারোমা আসতেছে তবে খাবার কিন্তু এখানেই শেষ নেই খাবার আরও আছে লাস্ট একটা আইটেম আছে এটা কিন্তু অনেক স্পেশাল একটা বার্গার স্পেশাল হওয়ার পিছনে সবথেকে বড় যে রিজন দুইটা কারণ এক এই বানটা দেখেন এই বানটা কিন্তু অনেক বেশি সফট এটা হইতেছে ব্রিয়স বান আর ভিতরে এই যে দেখতেছেন এত বড় একটা পেটি এটা হইতেছে ক্রিস্পি চিকেন পেটি এই বার্গারটার প্রাইস হইতেছে 270 টাকা আমি যখন মুখে একটা বাইট দিলাম আই থিঙ্ক মানে মাইক্রোফোনের সাউন্ড শুনছেন কিনা জানি না বাট এটা অনেক বেশি ক্রিস্পি ফার্স্ট টাইম কোনো বার্গার খাওয়ার পর মনে হয়েছে বার্গার থেকে বার্গারের বানটা বেশি মজা কারণ এটার থেকে বাটারই একটা ফ্লেভার তার উপর মনে হতেছে দুধ মানে ব্রিয়স বানটা নর্মালি দুধ বাটার এই টাইপের জিনিসগুলো বেশি দেওয়া হয় আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এই টাইপের ফাস্টফুড আইটেম আমি আপনাদেরকে আরও দেখাবো ওয়েট করেন ভাই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ